السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته سرب سرشت درود درود إبراهيم جي سرب سرشت درود يتعي بولوه سرب سرشت چھوٹا درود اللهم صلي على صلي وسلم نبينا محمد تربر اللهم صلي على محمد وعلى آل محمد شايك উপরের দুরুদ দুইটি পাঠ করা যাবে কি দেখেন দুরুদ 1000 টা বানিয়েছে মানুষ কয়টা 1000 নেট সার্চ দিবেন 1000 টা দুরুদ বানাইছে আর 100 টা এক লিস্টই পাওয়া যায় 100 টা দুরুদ এক লিস্টই আছে একটা লিস্ট এগুলো তৈরি করা দুরুদ আর আসমান থেকে যেটা শিখানো সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম এবার বলেন কোনটা পাঠ করবেন আপনি আল্লাহ দেওয়াটা নাকি মানুষের তৈরি করাটা আল্লাহ দেওয়াটা সুতরাং এগুলো পাঠ করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ি না বা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলে যে ওটা বলা যাবে না তো এটা বলা যায় কেন এটা পাগল এজন্য বলি যে মুফতি না এটা জাহেল মুলবি না যখন সাহাবায়ে কেরাম হাদিসটা বর্ণনা করে সাহাবায়ে কেরাম যখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তালাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এখানে আপনার সাহাবী আছে 1 লক্ষ কতজন হজ্জাতুল ওয়াদাতে কতজন সাহাবী ছিলেন 1 লক্ষ এখানে যদি কেউ বলে 1 লক্ষ মানুষ শুনতে পাবে পিছন থেকে পাবে না তাহলে বক্তব্য শুনাইতেন কেমনে ওইখানে একজন দাঁড়িয়ে আছে যে মুকাব্বির থাকে না ওখানে একজন দাঁড়িয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওখান থেকে একজন বলে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওখানে ওর থেকে শুনে ওই গাড়ির ওখানে আরেকজন দাঁড়িয়ে আছে ও আবার বলছে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এটা তৈরি করা না এটা বেদাতী দুরুদ নয় বরং এটা কি শর্তাদি দুরুদ এটা হলো শর্ত দুরুদ এটা হাদিস দ্বারা প্রমাণিত আর বাকি যেগুলো আছে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এজন্য ওইদিকে যাব না